আপনার কাছে আমি আবারও আসছি। রুমেল, আপনার কাছে কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাইলে আপনি মান্না ভাইকে যদি করতে চান তাইলে মান্না ভাইকে কম করে প্রশ্নটা করেন। হ্যাঁ, ধন্যবাদ যশি ভাই, মান্না ভাই এবং কাফি ভাই দুজনকে ধন্যবাদ। তাদের বক্তব্যের মধ্যে কিন্তু পুরোটাই সরকারকে ব্যর্থ হিসাবে তারা চিহ্নিত করেছেন। যেটা আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নিজেই বলেন যে বর্তমান যে সুশীলরা আছেন তারা কিন্তু সরকারের উন্নয়নটা দেখেন না, তারা অন্ধ হয়ে যান। সেই জায়গা থেকে বলতে পারি আমি যে বর্তমান পুলিশ কিন্তু মানবিক, মান্না ভাই সেটা দেখবেন, অন্যান্য তুলনায় বর্তমানে পুলিশ অনেক মানবিক ভাবে কাজ করছে, জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এটা হচ্ছে সরকারের সফলতা। সরকার দাবি করছে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনো পর্যন্ত তারা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে আসছে, মৃত্যুর সংখ্যাটাও অন্যান্য দেশের তুলনায় এখনো নিয়ন্ত্রণের ভিতরে আছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে ওই জায়গায় যে আপনিও একজন সাবেক ছাত্রনেতা ছিলেন, আপনিও বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন রাজনৈতিক দল সেই দলের একজন সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজকে আজকে 50 বছর হওয়ার পথে, বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর হওয়ার পথে, সেই 50 বছরেও একটা বাংলাদেশের নাগরিকের ফান্ডামেন্টাল যে রাইটস গুলো, সেই রাইটস গুলো পূরণ হলো না। এবং আজকে আপনারা যে চিকিৎসা ব্যবস্থার কথা বলছেন, আপনারাই তো রাজনীতিবিদরা যারা রাজনীতি করেন, আপনারাই তো সামান্য একটু তাপ জর্দি বা সামান্য একটা রোগে আক্রান্ত হলে আপনারা সিঙ্গাপুর চলে যান, আপনারা মালয়েশিয়া চলে যান, আপনারা লন্ডন চলে যান, আপনারা আমেরিকা চলে যান চিকিৎসার জন্য। আমার প্রশ্ন হচ্ছে এই যে এতদিন বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর আপনারা বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থাকে কতদূর নিয়ে আসছেন, তাহলে যদি আপনাদের এই চিকিৎসা ব্যবস্থার উপরে এই আস্থা থাকে তাহলে আজকে যে করোনা ভাইরাসে আপনাদের সাবেক আওয়ামী লীগের কিছু এমপি, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থাৎ উচ্চ পর্যায়ের মন্ত্রী সচিব পর্যন্ত মারা যাচ্ছেন করোনা ভাইরাসে, কেন তাদেরকে আজকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানো হলো না, কেন তারা আজকে যেতে পারলেন না? এই যে আমাদের সংস্কৃতিটা, আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী বা আপনারা যারা রাজনীতি করেন তাদেরকে এখান থেকে বেরিয়ে আওয়া আসা উচিত। আপনারা কি আপনাদেরকে সাধারণ জনগণের পাল্লায় নিয়ে যাবেন, না আপনারা শুধু আপনারাই আক্রান্ত হলে যে আপনাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া যাবে, আপনারা সেখানে চিকিৎসা পাবেন, বাংলাদেশে আর নাগরিকদের জন্য সুচিকিৎসা ব্যবস্থা করার দরকার নাই, এভাবেই কি বাংলাদেশ চলবে? আমি এই জিনিসটা জানতে চাই। হ্যালো রুমেল, শোনা যাচ্ছে? জি, প্রশ্ন করছেন মান্না ভাই, ইউনিভার্সিটি বা কলেজ লাইফে বাংলাদেশে লেখাপড়া করতেন? জি, সংগঠন করতেন, ছাত্রলীগের সঙ্গে ছিলেন? না, আমি কোন রাজনৈতিক সংগঠনের সাথে অতপ্রত ভাবে ছিলাম না, দলদাবন করেছি, অনুকরণ করেছি, অনুসরণ করেছি। অনুকরণ অনুসরণ করেছেন ছাত্রলীগকে, আওয়ামী লীগকে? আমি কোন দলকে না, কিন্তু ওই যে বললাম আপনাকে, অনুকরণ অনুসরণ প্রত্যেকটা দলকেই করেছি। প্রথম কথা হলো কি, ধরেন আপনি যখন প্রশ্নগুলো করছেন আপনি সঞ্চালকদের মধ্যে একজন অথবা আপনি একজন প্রশ্নকর্তা, আপনি তো প্রশ্ন করবার রাইট আছে, আপনি করবেন, কিন্তু সেই প্রশ্নের আবার বেসটা তো, সেই প্রশ্নের যে ভিত্তি সেটা তো আপনার যাচাই করতে হবে। ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কাফি রতন বসে আছেন, ওনার পার্টি সিপিবি, সিপিবির কোন নেতা বিদেশে চিকিৎসার জন্য গেছেন বলতে পারবেন? পারবেন না। আমার পার্টি তো ধরেন মাত্র 7 বছরের কাজে, আমি তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি না। আমি ওভারঅল সমগ্র কোন ব্যক্তিগত ব্যক্তিকে বলি নাই, আমি রাজনীতির কথা বলছি, আপনি আমার প্রশ্নটা ভিন্ন কাতে নেবেন না। রাজনীতিবিদদের কথা উল্লেখ করছি মান্না ভাই, আপনাকে কিন্তু আপনার একটা আপনি যে খাতে প্রশ্ন করেছেন আমি সেই খাতেই জবাব দিচ্ছি। আমি আপনাকে বলছি বামপন্থী যতগুলো নেতা আছে, আপনি বলছেন সবাইকে মিলে বলছেন, তো দেশে যদি 44টা পার্টি থাকে, একটা কথার কথা বলছি, তার মধ্যে 34টা, 35টা, 40টা পর্যন্ত পার্টির নেতারা বিদেশে চিকিৎসার জন্য যান না। বিদেশে চিকিৎসার জন্য যায় ওই বড় বড় পার্টি যারা ক্ষমতায় আছে, আপনি প্রশ্ন তাদের জন্য করেন। দ্বিতীয় কথা হলো, ইন্টারাপ্ট করছি, আমার যে জিনিসটা আপনি উল্লেখ করতে চাইছেন
আসলে যে দলগুলোর কথা বললেন যারা বিদেশে যায়, সেই দলগুলোরও সবাই যাচ্ছে না, যারা লুটেরা শ্রেণীর পর্যায়ে পড়ে গেছে, যারা লুট করছে, ব্যাংক ডাকাতি করছে, এরাই যাচ্ছে। টোটাল পলিটিশিয়ান আমরা আদর্শ হিসাবে এদেরকে মানি এবং আদর্শ হিসাবেই দেখি, কিন্তু যারা করছে তারা বামপন্থী দলের মাঝে নাই, কিংবা আওয়ামী লীগের মাঝেও ধরেন 80% লোক সিঙ্গাপুর যাচ্ছে না, হয়তো 10% লোক সিঙ্গাপুর যাচ্ছে। আমরা এই জায়গা থেকেই আপনাকে প্রশ্ন আমার মনে হয় রুমেল করেছেন, বিষয়টা সমষ্টিগত ভাবে আমার মনে হয় নেওয়ার কোন সুযোগ নেই এখানে। আপনি তারপরে বলেন প্রশ্নটার মানে যখন সমর্থক হয় বা সমষ্টিগত হয় তখন ব্যাখ্যাটা দেওয়া জরুরি। কারণ হচ্ছে আমি আমার দল কাফি কাফি রতনের দল কাফি রতনদের জোট আমরা কেউ কখনো ক্ষমতায় ছিলাম না। আমরা কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা গড়বো? স্বাস্থ্য ব্যবস্থা গড়েছে কারা যারা ক্ষমতায় ছিল তাদেরকে ধরবেন। আপনি প্রশ্নটা এরকম করেই করেন, আপনারা কি করলেন না আমরা করতে পারি নাই, কিন্তু আমাদের জ্ঞান ক্ষমতায় রাখেন কি করতে পারি? আপনাকে তো দিতে বলছি না, যখন বলছি আমরা যখন ক্ষমতায় যাব তারপরে আমাকে প্রশ্ন করতে পারবেন যে কি করেছেন। এই যে এখন বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় আপনারা কি অবদান রেখেছেন, স্বাস্থ্যের ব্যাপারে আমাদের পরামর্শগুলো দেখেন খুবই স্পষ্ট বলছি, আপনি বিলো 1% বাজেট অ্যালোকেশন করছেন স্বাস্থ্যের জন্য। আপনি যন্ত্রপাতি কিনেছেন যে যন্ত্রের কোনো দরকার নাই সেগুলো হসপিটালের মধ্যে রেখে দিয়েছেন, 5 বছর একদিন প্যাকেট পর্যন্ত করা হয়নি, একবার ইনভেস্টিগেট করতে যাননি। আমি তো আপনাকে বলেছি আপনি এটা করছেন না কেন, ইনভেস্টিগেট করেন কারা করেছে। আপনি এই যে বালিশ চাদর কেনার কাহিনী করলেন হসপিটাল গুলোতে, কোনো ব্যবস্থা হয়েছে, কারো নামে মামলা হয়েছে, কোনো চিকিৎসা হয়েছে? তারপরে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনারা কি করলেন, আমরা কি করতে পারি? জেলাও কাটলাম, পুলিশের ভয়ে তারা খাচ্ছি, মার খাচ্ছি, সবই করছি, সংগ্রামও করছি। ধরেন আমি যদি এরকম করে বলি মুজাহিদুল ইসলাম সেলিম, আর ধরেন কাকে ধরবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমার সঙ্গে 2 বার ইলেকশন করেছিলেন, আবার দুজনই লেখাপড়ায় আমার চাইতে 1 বছরের সিনিয়র ক্লাসে ছিলেন, তারা দুজন একই ব্যাচের ছাত্র। ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হয়েছেন, অনেক বড় মাপের মন্ত্রী হয়েছেন, মুজাহিদুল ইসলাম সেলিম হননি। কিন্তু এমন হতে পারে না যে সম্মানের দিক থেকে মুজাহিদুল ইসলাম সেলিম ওবায়দুল কাদের চাইতে কম নন? তাকে আমি কথা বলে আর যাই করি একটা দোষে দুষ্ট করতে পারবো না, তার একটা কাজকে ভুল বলতে পারি কিন্তু অপরাধী বলতে পারবো না। একটা কাজের আমি সমালোচনা করতে পারি, এটা এরকম না হয় এরকম হওয়া উচিত ছিল কিন্তু আপনার জন্য এটা হয়েছে, তা বলতে পারবো না। আমরা যখন বলি না সরকারি যে এত উন্নয়ন করলো, কি উন্নয়ন করেছে আমাকে বলেন তো? যে দেশে এখন কোটি কোটি মানুষ একটা অসুখ হলে কোনো হসপিটালে যাবার জায়গা পাচ্ছে না, উন্নয়ন কাকে বলে? হেলথ কেয়ার নাই, এডুকেশন নাই, সোশ্যাল সেফটি নেট নাই। বলেন মানুষের মধ্যে 17 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি পরিবার, আমি বলি 2 কোটি পরিবার মানে এক এক পরিবারে যদি 4 জন করে মানুষ থাকে, 8 কোটি মানুষ দিন আনে দিন খায়, কাকে উন্নয়ন বলছি আমরা? আমরা যদি মনে করি যে একটা পদ্মা ব্রিজ দেখলে দেশের একটা বিরাট উন্নয়ন হয়ে গেল, ওটা একটা ভালো কাজ হচ্ছে, আমি তা অস্বীকার করছি না, কিন্তু এর মানে দেশের উন্নয়ন হয়ে গেছে না। আপনি একটা ফ্লাইওভার বানিয়েছেন তার মানে দেশের উন্নয়ন হয়ে গেছে, সেই কথা ভাববেন না। কেন? বাকি জায়গাগুলো দেখেন, আমাদের বাকি কোন জায়গাতে আমাদের হিউম্যান রিসোর্সেস হিউম্যান কমফোর্টেবিলিটির কোন ডেভেলপমেন্ট নাই, আমরা কোনো ভালো অবস্থায় নাই। চিকিৎসা আমাদের জন্য কঠিন, শিক্ষা আমাদের জন্য কঠিন, আমাদের জন্য আপনার খাবার পাওয়া কঠিন, আমাদের জন্য ভালো বাসস্থান নাই। এটা হচ্ছে ব্যাপক মানুষের চিত্র, অথবা আমি ঠিক উন্নয়ন বলি না, যার জন্য আমার সরকারকে প্রশংসা করতে হবে, আমি বরঞ্চ ক্রিটিসাইজ করছি, আপনি এরকম না করেন এরকম করেন। এই যে বললেন পুলিশ খুব ভালো কাজ করছে, আমি কিন্তু অস্বীকার করছি না। বর্তমান সময় এই কোভিডের বিরুদ্ধে লড়াই, কোভিডের বিরুদ্ধে লড়াই নয়, সামাজিক শৃঙ্খলা ইত্যাদি রক্ষার জন্য তারা যে গেছেন তার জন্য তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। তার মানে কি যে 2 বছর আগে 30 ডিসেম্বরের ভোট যে 29 ডিসেম্বর রাত্রে বেলা হয়ে গেল সেখানে পুলিশ সহযোগিতা করে নাই? করেছে, সেই পুলিশ এখন এটা করছে, করতেই পারে। একটা মানুষ খারাপ কাজ করার পরে একটা ভালো কাজ করছে, ভালো কাজের তো প্রশংসা করছে, কিন্তু খারাপ কাজটা খারাপ কাজ হয়েছে। আমি বলছি কি এই জন্য আমি পুলিশকে দোষী করছি না, ওই অন্যায়টা তাকে রাজনৈতিক শক্তি যারা সরকার আছে তারা করিয়েছে। আমি তো পুলিশ বাহিনী দোষ দিচ্ছি না, বাহিনীটা খারাপ তা তো বলছি না, আমি শুধু বলছি
পুলিশের উপরে সরকার এই যে প্রভাব বিস্তার করে কাজগুলো করাচ্ছে সেটা অন্যায়, এটা আমি বলবোই। তা যদি আমি নাই বলি, তাহলে শুধু তো বর্তমান সরকার, একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, এই পুলিশকে নিয়ন্ত্রণ বা পুলিশকে ব্যবহার করা শুধু এই বর্তমান সরকার করছে না, আগে যে সরকার গুলো ছিল তারাও করছে। এটা তো বাংলাদেশের রাজনীতিবিদরা আগ থেকে ব্যবহার করে আসছে, বাংলাদেশের সরকার গুলো ব্যবহার করে আসছে না, বা সব সরকারই পুলিশকে ব্যবহার করেছে আমি তো মানছি, কিন্তু সব সরকার দিনের ভোট আগের রাতে করেনি পুলিশকে দিয়ে। আপনি সেটা কোয়ালিফাই করবেন, আপনি বলবেন হ্যাঁ ওরা এই দোষ করেছে, কিন্তু তুমি তার চেয়ে এই এক্সট্রা দোষটা করেছো এই সরকার। আমি পুলিশকে বলছি পুলিশের উপায় কি ছিল, নির্দেশ দিয়েছে করেছে, হ্যাঁ এখন পুলিশের মধ্যে বলেন আমলাতন্ত্রের মধ্যে বলেন কিছু কিছু লোক থাকে তারা বিশেষ সুবিধা পাবার জন্য বেশি আগ বাড়িয়ে যায়, যেটা সে না করলেও পারত। কারণ বহু দেশে এই যে ধরেন আমেরিকাতে আমি তো দেখলাম বাউচি বিরোধিতা করছেন ট্রাম্পের কোনো কোনো পলিসি, বিল গেটস বিরোধিতা করছেন কোনো কোনো পলিসি, বাউচি তো তার হেলথ অ্যাডভাইজার। আমাদের দেশে এইটুকু আমি এখন দেখছি, আমি এটা প্রশংসা করছি, ওটা প্রফেসর আব্দুল্লাহ বলেন প্রফেসর শহীদুল্লাহ বলেন দুজনই বলছেন এই কাজটা খারাপ হয়েছে। তো সেরকম করে দুজন এরকম বলবে তোমাদের এই যে লুটপাট হচ্ছে প্রাণ চুরি হচ্ছে বন্ধ করতে হবে, তারা বলবেন দেশে গণতন্ত্রের ব্যবস্থা করো, তোমরা একা তো পারছো না, একা পারতে পারে না, এত বড় একটা বিধ্বংসী ঘটনা শুধু একলা সবকিছু করবেন, কারোর সাথে কথাবার্তা বলবেন না, বাকি দলগুলোর সঙ্গে যারা সামাজিক শক্তি আছে তাদেরকে ইনভলভ করবেন না, এই অ্যাটিটিউড তো কোনো অ্যাটিটিউড হলো না। এখন আপনি বলছেন যে পুলিশ মানবিক হয়েছে, আমি বলছি পুলিশ মানবিক হয়েছে আমি তো এরকম করে শব্দ বলছি না, কি মানবিক হয়েছে বলেন তো? পুলিশ কি রিক্সাওয়ালাদের পিটাতে যায়নি? কিন্তু রিক্সাওয়ালা যখন বলেছে আপনি আমাকে পিটাতে পারেন মারতে পারেন কিন্তু পেটে ভাত দেন, ঘরে থাকলে আমার ভাত কে দেবে, তখন পুলিশ মানুষ বলেই মানবিক, সে তখন মনে করেছে এর গায়ে আমি বাড়ি দিতে পারবো না, আমি ওই পুলিশকে ধন্যবাদ দিই। কিন্তু ওই ওই দৃষ্টিভঙ্গি তো ব্যবসায়ীরাও দেখিয়েছে, যখন প্রধানমন্ত্রী বলেছেন দোকান খুলতে হবে তখন দোকান মালিক সমিতি চারটা বিভাগীয় শহরে বলেছে না খুলবো না, বড় দুটো শপিং মল বা শপিং কমপ্লেক্স সেই মানুষগুলোকে কি ভালো মন্দ সেটা বলছি না, কিন্তু বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক তারা বলেছে এত বড় রিস্ক আমরা নিতে চাই না কারণ এটা মানুষের জীবনের উপর দিয়ে যেতে পারে। তো ধরেন মানবতা যখন কষ্টের মধ্যে পড়ে, মানুষ যখন জীবনের জন্য আঁকুপাকু করতে থাকে, সংগ্রাম করে, কষ্টে থাকে, তখন মানুষই কিন্তু তার প্রতি সিম্প্যাথেটিক হয়, সেটা হয়েছে। আমরা তো সেই প্রত্যাশাটা সরকারের কাছেও করেছি কিন্তু সরকার সেটা হলো না, যদি হতো আমি আবার বলি হিসাব বলছে 30,000 কোটি টাকা হলে 3 মাসের খাবার দিতে পারেন এই প্রান্তিক গোষ্ঠী অথবা হত দরিদ্র মানুষগুলোকে, আপনি 30,000 কোটি টাকা আলাদা অ্যালোকেশন করে বলতেন তুমি 1 মাস 2 মাস 1.5 মাস ঘরে থাকো তোমার বাইরে যাওয়ার দরকার নেই, মানুষ কি মানত না? আমি তো মানুষকে ধন্যবাদ দিই এই দেশে ঈদের জামাত হয়নি, মানুষ কি বিদ্রোহ করেছে? এখানে জুম্মা পড়তে যেতে পারছে না মানুষের নামাজে জামাতে, মানুষ মসজিদে যেতে পারেনি, কোন মুসল্লিরা সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসলমান তারা কি বিদ্রোহ করেছে? করে নাই। কিন্তু কারা ভেঙেছে? যাদের পেটে ভাত নাই, যারা ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালা পানবি দোকানদার দিন আনে দিন খায়, তারা বলেছে আমি পাচ্ছি না। সেই জায়গাতে আপনি বললেন সমালোচনা করছেন খালি, সমালোচনা তো কিছু করেনি, যেই সমালোচনা করেছে এই যে আপনার ওদিন দেখলাম আমেরিকার কোন স্টেটে ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভ করছে সবাই, আমি করবিনকে তো প্রায় প্রায় আপনাদের ইংল্যান্ডে করবিনকে প্রায় প্রায় ব্রিটিশ গভর্নমেন্টের সমালোচনা করতে দেখেছি, আমাদের এখানে এরকম সমালোচনা করেছে কেউ? করি নাই আমরা এখন পর্যন্ত, একদিনও বলিনি তুমি ভোট ছাড়া এসছো তুমি যাও তুমি পারবে না, বলি নাই কিন্তু, এটাই বলেছি বরঞ্চ ক্ষমতায় যখন আছেন তখন দায়িত্বটা ঠিক মতো পালন করেন, আমরা সহযোগিতা করতে রাজি আছি, ঠিক ইতিবাচক পদক্ষেপ আমাদের কাছে প্রস্তাব দেন আমরা যাবো, ওনারা আমাদেরকে গ্রাহ্যই করেনি, বরঞ্চ টেলিভিশনে দেখিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ওরা এরকম প্রস্তাব দেবে আমরা আমাদের কাজ করতে থাকবো, হয়তো উনি মনে করেছেন যে অপোজিশন খালি ডিস্টার্বই করে, কিন্তু অপোজিশন সবসময় ডিস্টার্ব তো করে না, এখন তো অপোজিশন ডিস্টার্ব করে নাই, মানুষ বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা বেতনের জন্য যে হাহাকার করেছে, বোনাসের জন্য যে হাহাকার করেছে, কেউ কি উস্কিয়েছে? উস্কায়নি, কিন্তু আপনি বলেছেন এর পেছনে উস্কানি আছে, সেই জন্যই বলছি যে এই উন্নয়নকে আমি উন্নয়ন বলবো না, যে উন্নয়নে জনগণের কল্যাণের কোনো বিষয় নাই। আমি পুলিশ বাহিনী সহ সমস্ত প্রশাসনকে ততক্ষণ পর্যন্ত মানবিক বলবো না যতক্ষণ পর্যন্ত সরকার না মানবিক হচ্ছে, প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে মানবিক মানুষ তো থাকতেই পারে, মানুষ বলেই তো মানবিক, এটা কোনো বিষয় নয়, কিন্তু পুলিশকে মানবিক করার সুযোগ এখন ছিল, কারণ এই পুলিশ এটা তো সত্যি যে এত বড় বিপদের মধ্যে ডিউটি করেছে, অসুস্থ হয়েছে,
মারা গেছে, সেটা বড় স্যাক্রিফাইস, কাজে তাকে ওই ধন্যবাদ আমরা দিচ্ছি, কিন্তু আমাদের ততখানি বদান্যতা আছে, উদারতা আছে। বরঞ্চ আমি বলি, সরকার কেন ফুল মাস্ক দিল, এই যে N95 এর উপরে যে জালিয়াতিটা হলো, কেন কাউকে পানিশমেন্ট করলো না? তাহলে তো সরকারকেই কাট করে তুলতে হবে এখন। এই এই অন্যায় তো বিরোধী দল করেনি, এই অন্যায় তো প্রশাসন করেনি, কিন্তু প্রশাসনের কিছু কিছু মানুষ, আপনি যদি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, আমি আমরা অনুষ্ঠানের শেষ থেকে চলে আসছি মান্না ভাই। জি বলেন। ডাক্তাররা মানবিক হতে হবে সবসময়, সরকারের উপরে চাপ সৃষ্টি করে, সরকারের সমালোচনা করে বর্তমান পরিস্থিতি থেকে আমরা বের হতে পারবো না। আপনাকে যদি আমি ফ্রান্সের কথা বলি, আমাদের এদেশে আমরা বাংলাদেশিরা অবৈধ আছে, তারা সুচিকিৎসা পাচ্ছে, একজন ডাক্তার মানবিক ভাবে তাকে চিকিৎসা দিচ্ছে, তার কাগজ নেই, তার বৈধ কোনো ডকুমেন্ট নেই, তারপরে সে চিকিৎসা পেয়ে মৃত্যুর যাত্রী সে, সে কিন্তু ফিরে আসছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর। সিঙ্গাপুরে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশি চিকিৎসা পাচ্ছে সিঙ্গাপুরের নাগরিকের মতো। যদি এই এইসব দেশগুলো মানবিকতার দিক বিবেচনা করে, সরকারের কোনো চাপ বা সরকারের কোনো নির্দেশ সুস্পষ্ট নেই, কিন্তু হাসপাতালের ডাক্তারগুলো মানবিক দিক বিবেচনা করে কিন্তু আমাদের এই প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা দিচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের ডাক্তারদের কি সেখানে মানবিক হওয়ার মতো সুযোগ নেই? সরকার কি সবসময় বলে দেবে আর তা করতে হবে? ওই জায়গায় কি আমাদের সচেতন হওয়া বা মানবিকতার প্রয়োজন নেই বলে মনে করেন একজন দেশের নাগরিক হিসাবে? দেখেন, আপনি যেহেতু ফ্রান্সে আছেন, ফ্রান্সের কথা আপনি আমার চেয়ে বেশি নিশ্চয়ই জানেন, কিন্তু আমিও ধরেন ফ্রান্সে বলেন, ইউরোপের অন্যান্য দেশে বলেন, এখানে তো আমাদের বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথাবার্তা বলি, আমি তো শুনি যে এই ডাক্তারদের পিপি আছে, এবং পিপিপি একটু শর্ট যদিও থাকে, কিন্তু পিপি পেয়েছে, তারা নিয়ে গেছে। আমাদের এখানে তো পিপি দেনই নাই, আপনি ধমক দিয়েছেন যেতে হবে, নাহলে চাকরি থাকতে পারবে না। তো তারা কি করবে বলেন? কোন রকম যদি প্রোটেকটিভ ইনস্ট্রুমেন্ট না থাকে, কোনো গিয়ার না থাকে, তাহলে সে যেতে সাহস করবে না, তাই তো স্বাভাবিক। কিন্তু ডাক্তাররা চিকিৎসা দিতে গিয়েই তো মারা গেল 2-3 জন, আপনি একদম অস্বীকার করবেন কেন? আমি এটা আপনার, আপনি যদি বলেন যে আরো বেশি করতে পারতেন তারা, আমি হয়তো আপনার সাথে সেখানে একমত হবো, হয়তো এই ব্যাপারে ফ্রান্সের ডাক্তাররা আরো ভালো, হয়তো সিঙ্গাপুরের ডাক্তাররা আরো ভালো, আমি কোয়ালিটি ডিফারেন্স বা কম্পারিজন আমি করতে পারবো না, কিন্তু আমাদের দেশের ডাক্তাররাও এই মানবিকতা দেখিয়েছেন। হ্যাঁ, অনেক ডাক্তার হয়তো করছেন না, কিন্তু তারা করছেন না কেন? কারণ তিনি মনে করেন গেলে উনিও এফেক্টেড হবে, তার কোনো গেয়ার প্রোটেকশন নাই, তো কি করবেন তিনি, কিভাবে দোষ দেবেন? ওকে মান্না ভাই, আমি আবারও আসছি আপনার কাছে। আমরা আসলে আপনাকে বলেছিলাম, আমি একটু বলতে চাচ্ছি যে উনি ডাক্তারদের প্রসঙ্গে যে কথাটা বললেন, আমাদের একটি অস্বীকৃতি জানিয়েছেন যে আমি চিকিৎসা করবো না, কিন্তু আপনি সেই সব ডাক্তাররাই অস্বীকৃতি জানিয়েছেন যাদের মান্না ভাই বললেন যে নিরাপদ বিষয় নাই। আমি জানি যে আমি করোনা রোগীর সংস্পর্শে আসলে আমি করোনা আক্রান্ত হব। তো একজন যুদ্ধে যখন একজন সৈনিক যায়, সে কি আর্মস অ্যামুনিশন ছাড়াই যুদ্ধে যায়? যুদ্ধে যায় না, তাকে প্রপার অ্যামুনিশন দিতে হয়, প্রপার আর্মস দিতে হয়, তারপর সে হলো যুদ্ধে যায়। এবং আমাদের মুক্তিযুদ্ধ গেছেন, তাহলে তো একটা 303 রাইফেল নিয়েও মানে শত্রু মোকাবেলা করছেন। কিন্তু শুরুর দিকে, আমি একেবারে শুরুর দিকে যদি বলেন যে ডাক্তারদের সেই অর্থে প্রপার মাস্ক ছিল না, প্রপার পিপি ছিল না, এবং মন্ত্রী উনি উনি তো বিষয়ে হলো মানে যেসব বক্তব্য দিয়েছেন সেটা খুব দায়িত্বহীনতার মধ্যে পড়ে, এবং এই সরকার যে শুরুতেই অপ্রস্তুত ছিল। আমি দুইটা মানে দুইজন মন্ত্রী উক্তি দিলেই আপনি বুঝতে পারবেন, যে একজন মন্ত্রী বলেছিলেন যে আমরা করোনার চেয়েও শক্তিশালী, আরেকজন মন্ত্রী বলেছিলেন যে আমাদের নেত্রী যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়ে, সেহেতু আমাদের দেশে করোনা আক্রমণ করতে পারবে না। তার মানে কি আমাদের লেভেল অফ মানে সচেতনতা যা আমাদের নীতির ধারক তাদের মধ্যে যদি এই পর্যায়ে থাকে, তাহলে আপনার যারা চিকিৎসা দিবে, বক্তব্য কাফি ভাই, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা হচ্ছে, হ্যাঁ এটা রাজনৈতিক বক্তব্য না, এটা হচ্ছে যে তাদের, তারা যে বিশ্বাস করতেন যে করোনা আমাদের কিছু আক্রমণ করতে পারবে না, কিন্তু এখন যখন করোনা এমন ধ্বংসী ভাবে আমাদের আক্রমণ করছে, তখন কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে না আমরা একটা বিপদের মধ্যে আছি। তো ডাক্তাররা কিন্তু শুরুতেই মানে এই যে ডাক্তারটা যে সিলেট মেডিকেলে মারা গেলেন, উনি তো করোনা রোগীকে এই প্রপার গেয়ার ছাড়াই
দেখেছেন, দেখে হলো তো তিনি মৃত্যুর মুখে পড়তে, তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তো তারা তো রিস্ক নিয়েছেন। এখন আপনি যদি বলে মনে করেন যে আমাদের দেশে বিশেষজ্ঞ ডাক্তার যাদের বয়স 70-80